জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম। শুরুতে জানিয়ে দেব মামলা প্রত্যাহার নিরাপত্তার গ্যারান্টি যে চুক্তিতে মসনদ বাঁচল পুতিনের। আবারও ইসরায়েলি সেনার গুলিতে ফিলিস্তিনি কিশোর নিহত। রাশিয়ায় বিদ্রোহ খুশিতে ডগমগে ইউক্রেন। এদিকে রাশিয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে পশ্চিমারা। ভারতীয় সেনাদের গুলিতে নিহত দুই দূত তলব করল পাকিস্তান। সর্বশেষ জানিয়ে দেব পঞ্চায়েত ভোটে হিংসা অব্যাহত, নিহত বেড়ে ১০। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। মামলা প্রত্যাহারের নিরাপত্তার গ্যারান্টি যে চুক্তিতে মসনদ বাঁচল পুতিনের। ক্রেমলিনের মধ্যে সমঝোতার পরিপ্রেক্ষিতে মস্কো অভিমুখে অভিযান বন্ধ করে পিছু হটেছে ওয়াগনার গ্রুপ। এর মধ্যে ভাড়াটে বাহিনীর সৈন্যরা রাশিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলে রোস্তোবঞ্জন শহরের সামরিক সদর দপ্তর ত্যাগ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে ওয়াগনার সৈন্যদের শহর ছাতে দেখা গেছে। মার্কিন সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে আলোচনার পর দৃশ্যত ক্রেমলিনের সঙ্গে চুক্তিতে পৌঁছেছেন ওয়াগনার প্রধান ইভগেনি প্রিগোজিন। তবে এই বিষয়ে খুব সামান্যই তথ্য দিয়েছেন পুতিন প্রশাসন। এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন শর্ত মস্কো অভিযান বন্ধ করল ওয়াগনার। প্রিগোজিনকে বেলারুশে পাঠানো। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রিগোজিনকে কথা দিয়েছেন তিনি রাশিয়া ছেড়ে বেলারুশে যেতে পারবেন। যদিও প্রিগোজিনকে রোস্তোবঞ্জন ছেড়ে যেতে দেখা গেছে, তবে তার বর্তমান অবস্থান অজানা। মামলা প্রত্যাহার পেসকভ জানিয়েছেন, চুক্তিতে পৌঁছানোর জন্য প্রিগোজিনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক তৈরি করতে সক্ষম হয়েছেন লুকাশেঙ্কো। সমঝোতা অনুসারে ওয়াগনার প্রধানের বিরুদ্ধে সব ধরনের ফৌজদারি মামলা প্রত্যাহার করা হবে। ঘাটিতে ফিরবে ওয়াগনার। ওয়াগনার যোদ্ধাদের সঙ্গে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চুক্তি হবে। চুক্তি মোতাবেক তারা নিজ নিজ ঘাটিতে ফিরে যাবে এবং মস্কোমুখী অভিযানে অংশ নেওয়ার কোনো আইনি পদক্ষেপের মুখোমুখি হবে না। প্রিগোজিনের সঙ্গে কয়েক মাস ধরে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দ্বন্দ্ব চলছে। গত শুক্রবার তিনি অভিযোগ করেন, তার বাহিনীর উপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মস্কো। এর কঠিন প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দেন ওয়াগনার প্রধান। এক অডিও বার্তায় প্রিগোজিন ঘোষণা দেন, রুশ নেতৃত্বকে ক্ষমতাচ্যুত করতে প্রয়োজনীয় সবকিছু করবেন তারা, আর এ পথে যা কিছু বাধা হয়ে দাঁড়াবে সেগুলো ধ্বংস করে দেওয়া হবে। সোশ্যাল মিডিয়া অ্যাপ টেলিগ্রাম প্রকাশিত বার্তায় প্রিগোজিন জানান, তার বাহিনী ইউক্রেন ছেড়ে রাশিয়ার সীমান্তবর্তী শহর রোস্তোবঞ্জনে প্রবেশ করেছে। এছাড়া রুশ বাহিনীর একটি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করা হয়েছে বলেও দাবি করেন তিনি। এক পর্যায়ে রোস্তোভে রাশিয়ার দক্ষিণাঞ্চলের সামরিক সদর দপ্তরের নিয়ন্ত্রণ নেয় ওয়াগনার বাহিনী। এই ঘটনাকে পিঠে ছুরিকাঘাত উল্লেখ করে বিদ্রোহীদের বিরুদ্ধে কঠোর শাস্তির হুঁশিয়ারি দেন প্রেসিডেন্ট পুতিন। ফলে পরিস্থিতি ধীরে ধীরে আরো সহিংসতার দিকে এগিয়ে যেতে থাকে। এর মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা অবতীর্ণ হন পুতিনের ঘনিষ্ঠ মিত্র বেলারুশিয়ান প্রেসিডেন্ট লুকাশ। তিনি প্রিগোজিনের সঙ্গে আলোচনায় বসেন, এরপরই পিছু হটতে শুরু করে ওয়াগনার বাহিনী। আবারও ইসরায়েলি সেনার গুলিতে ফিলিস্তিনি কিশোর নিহত। আবারও অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের গুলিতে ফিলিস্তিনি এক কিশোর নিহত হয়েছে। জানা গেছে, পশ্চিম তীরের একটি চেকপয়েন্টে ইসরায়েলি সেনাদের উপর গুলি বর্ষণের পর পাল্টা গুলি চালিয়ে তাকে হত্যা করা হয়। এ ঘটনায় আহত হয়েছেন এক নিরাপত্তারক্ষী। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অধিকৃত পশ্চিম তীরের কালান্দিয়া সামরিক চেকপয়েন্টে হামলার পর এক ফিলিস্তিনি ১৭ বছরের এক কিশোর নিহত হয়েছে। আল আকসা শহীদ ব্রিগেড নামক গোষ্ঠী আলোজ উডিকে নিজেদের সদস্য হিসেবে দাবি করে এই গোষ্ঠীটি ফাতা এর সশস্ত্র শাখা। ব্রিগেড এক বিবৃতিতে বলেছে, আমার বীর যোদ্ধারা কালান্দিয়া চেকপয়েন্টে সরাসরি দখলদার সৈন্যদের লক্ষ্য করে আমরা হামলা করতে সক্ষম হয়েছে। রাশিয়ার বিদ্রোহ খুশিতে ডগমগে ইউক্রেন। রাশিয়া ভাড়াটে বাহিনী ওয়াগনারের বিদ্রোহে খুশিতে ডগমগ ইউক্রেনীয়রা। তারা আশা করছেন এই বিদ্রোহ রাশিয়ার সামরিক শক্তিকে দুর্বল করবে, যার ফলে যুদ্ধে ইউক্রেনের বিজয় সহজতর হবে। কিয়েভের বাসিন্দারা বার্তা সংস্থা AP-কে এসব কথা বলেছেন। 21 বছর বয়সী ইলিয়া তসভিরকুন বলেন, আমি আশা করেছিলাম এমন কিছু ঘটবে, কিন্তু এত দ্রুত ঘটবে তা ভাবিনি। ভেবেছিলাম যুদ্ধ শেষ হওয়ার পরে সবকিছু শুরু হবে, কিন্তু এটি আগে শুরু হয়েছে এবং সেটি খুবই ভালো। ইলিয়া জানান, তিনি ভেবেছিলেন পুতিন ইউক্রেন থেকে কিছু সৈন্য প্রত্যাহার করবেন যেন নিজ দেশে বিদ্রোহ মোকাবেলায় সহায়তা করা যায়। এটি ইউক্রেনীয় বাহিনীর জন্য লড়াই সহজ করে তুলত। 19 বছর বয়সী বোগদান তেওডোরভস্কির মতে, রাশিয়ার নিজেদের ভেতরের লড়াই ঘটনাটি অনেক মজার। তিনি বলেন, আমাদের শুধু দেখতে হবে এবং আমরা উভয় পক্ষের জন্য উল্লাস করছি। আশা করি তারা আমাদের এলাকা ছেড়ে দেবে এবং একে অপরের সঙ্গে আরো বেশি প্রতিদ্বন্দ্বিতা করবে। 22 বছর বয়সী মারিও বিশ্বাস করেন, রাশিয়ার বিদ্রোহ ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। তিনি বলেন, এখন সম্ভবত ওয়াগনার কিছু সৈন্য প্রত্যাহার করবে এবং সেখানে নিয়মিত রুশ সেনাবাহিনী থাকবে। আমরা যেমনটি জানি, তারা অতটা শীতল রক্তের নয় এবং তাদের হারানো সহজ হতে পারে। 45 বছর বয়সী ওলগা বলেন, তিনি আশা করছেন ওয়াগনার গ্রুপ এবং রুশ সেনাবাহিনীর মধ্যে দ্বন্দ্ব ইউক্রেন যুদ্ধের সমাপ্তি ঘটাবে এবং এতে তাদের দুঃখ ও শোকের অবসান হবে। অবশ্য রাশিয়ার ওয়াগনার গ্রুপের বিদ্রোহ চলাকালে ইউক্রেনের জানিয়েছে সারা দেশের রুশ বাহিনী বিমান হামলা চালিয়েছে এবং এতে কিয়েভে 3 জন নিহত ও 11 জন আহত হয়েছে।
রাশিয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে পশ্চিমারা। ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্র রাশিয়ার বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। রোববার এক প্রতিবেদনে বিবিসি তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, রাশিয়ার বর্তমান বিশৃঙ্খল পরিস্থিতি ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের অন্যান্য পশ্চিমা মিত্ররা গভীর মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছে। এ বিষয়ে পেন্টাগন একটি বিবৃতি জারি করেছে। এতে বলা হয়েছে, প্রতিরক্ষা সচিব লয়েড জে অস্টিন রাশিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা করতে কানাডা, ফ্রান্স, জার্মানি, পোল্যান্ড এবং যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রীদের সঙ্গে কয়েক দফা কথা বলেছেন। বিবৃতিতে বলা হয়েছে, পরিস্থিতির উন্নতি অব্যাহত থাকায় মিত্র ও অংশীদারদের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ সমন্বয়ে থাকবে। সেক্রেটারি অস্টিন আরও বলেছেন, তবে ইউক্রেনের প্রতি মার্কিন সমর্থন পরিবর্তন হবে না। এদিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো শনিবার রাশিয়ার উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করতে সিনিয়র সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন বলে তার কার্যালয় জানিয়েছে। শনিবার ভোরে রোস্তব অঞ্জন শহরে প্রবেশ করে ওয়াগনারের সৈন্যরা। তারা আঞ্চলিক সামরিক কমান্ডার দখল করে নেয়। বিদ্রোহের দিনের বেশিরভাগ সময় দক্ষিণ রাশিয়ান শহরটি ওয়াগনার বিদ্রোহের কেন্দ্র ছিল। ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়ার ওয়াগনার গ্রুপকে ভাড়ায় নিয়েছিল, অথচ সেই গ্রুপের প্রধান বিদ্রোহ ঘোষণা করেন। ভারতীয় সেনাদের গুলিতে নিহত দুই দূত তলব করল পাকিস্তান। হিমালয়ে যে অঞ্চল ঘিরে বিবাদ, সেই কাশ্মীরে ভারতীয় বাহিনীর গুলিতে বেসামরিক দুই ব্যক্তি নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় দূতকে তলব করে এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বলে দেশটির সেনাবাহিনীর দেওয়া এক বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। দুই দেশের মধ্যে থাকা অলিখিত সীমান্ত লাইন অফ কন্ট্রোল বা নিয়ন্ত্রণ রেখার সাতওয়াল সেক্টরে একদল রাখালের ওপর ভারতীয় সেনারা নির্বিচারে গুলি চালায় জানিয়ে বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনী শেয়ার করে বলে, এই ঘটনার পাল্টা প্রতিক্রিয়া দেখানোর অধিকার রাখে তারা। নিষ্পাপ কাশ্মীরিদের প্রতি তাদের স্বাভাবিক অমানবিক দৃষ্টিভঙ্গির প্রদর্শনী স্বরূপ আজ 11:55 দিকে ভারতীয় সেনারা সাতওয়াল অংশে একদল রাখালের উপর নির্বিচারে গুলি চালায়। শনিবারের বিবৃতিতে বলে, পাকিস্তানের আন্তঃবাহিনীর জনসংযোগ বিভাগ ISPR গুলিতে আরো একজন গুরুতর আহত হয়েছে বলেও জানিয়েছে তারা। নিহত দুজনের নাম ওবায়দ কাইয়ুম, মোহাম্মদ কাসিম। দুজনই পুঞ্চের হাজিরা এলাকার বারাদারি ট্রেনিউট গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পাকিস্তানের ISPR। এ প্রসঙ্গে রয়টার্স ভারতীয় সেনাবাহিনীর মন্তব্য এসেছিল, কিন্তু তাদের দিক থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। 1947 সালে ব্রিটিশ শাসন থেকে মুক্ত হওয়ার পর প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে যে তিনটি যুদ্ধ হয়েছে তার দুটি হয়েছে কাশ্মীরকে ঘিরে। দুই পক্ষই বিবাদমান এই অঞ্চলটির পূর্ণ কর্তৃত্ব চাইলেও এখন তারা পৃথক দুই অংশ শাসন করছে। নয়াদিল্লি ও ইসলামাবাদ 2021 সালে বিরল এক যৌথ বিবৃতিতে উপত্যকাটির বিরোধপূর্ণ সীমান্ত নিয়ে 2003 সালে হজ চুক্তি অনুযায়ী যুদ্ধবিরতি বজায় রাখতে সম্মত হয়েছিল। পারমাণবিক শক্তিধর দুই দেশ সর্বশেষ 2019 সালে নতুন আরেকটি যুদ্ধের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল। সে সময় একাধিক ভারতীয় বিমান পাকিস্তানের আকাশসীমায় অনুপ্রবেশ করার পর ইসলামাবাদ গুলি করে একটি বিমান ভূপাতিত করেছিল। জঙ্গিদের প্রশিক্ষণ শিবিরে হামলা চালালেও বিমানগুলো পাকিস্তানের আকাশে ঢুকেছিল বলে সে সময় বলেছিল নয়াদিল্লি। পঞ্চায়েত ভোটে হিংসা অব্যাহত, নিহত বেড়ে 10। ভারতের পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটে নিহত আরো একজন। শনিবার মুর্শিদাবাদে বিস্ফোরণে মৃত্যু হয়েছে তার। নির্বাচন ঘোষণার 16 দিনে নিহত হয়েছে 10 জন। পঞ্চায়েত ভোটের আবহে আবার মৃত্যু মুর্শিদাবাদে। বেলডাঙ্গায় বিস্ফোরণে মৃত্যু হয়েছে এক গ্রামবাসীর। পাটক্ষেতে বিস্ফোরণে গুরুতর আহত সেলিম আলিম শেখের মৃত্যু হয় হাসপাতালে। গ্রামের অদূরে লোকচক্ষুর আড়ালে বোমা বাঁধা হচ্ছিল। সকাল 9:00 নাগাদ প্রচণ্ড শব্দে বিস্ফোরণ হয়। ফাট গাছে ঘেরা জায়গায় মধ্যে অনেক বোমা ছড়িয়ে ছিটিয়েছিল। বম স্কোয়াড গিয়ে বোমা নিষ্ক্রিয় করে। কংগ্রেসের অভিযোগ, তৃণমূলের হয়ে বোমা বাঁধতে গিয়ে এই ঘটনা, তবে শাসক দল অভিযোগ খারিজ করেছে। শুক্রবার রাতে জেলার রানীনগরে তৃণমূল ও কংগ্রেসের সংঘর্ষ হয়। মুড়ি মুড়কির মতো বোমা পড়ে, গুলি চালানোর অভিযোগ উঠেছে। এতে এক তৃণমূল কর্মী আহত হয়েছে। শাসক দল এই ঘটনার জন্য দায়ী করেছে কংগ্রেসকে। নির্বাচন ঘোষণার পর এখন পর্যন্ত 10 জনের মৃত্যু হয়েছে রাজ্যে। গত বৃহস্পতিবার পুরুলিয়া জেলার আদ্রায় তৃণমূল টাউন সভাপতি ধনঞ্জয় চৌবেকে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় শুক্রবার 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ।